আজকে হলো ভর্তা আইটেম। এটা হলো মুসুরির ডাল ভর্তা, এটা মিষ্টি কুমড়া ভর্তা, এটা বেগুন ভর্তা, এটা থানকুনি পাতা ভর্তা, তিনটা ভর্তা। এটা হলো মাছের ভুনা, সম্ভবত সামুদ্রিক মাছ। আর এটার মধ্যে আছে একটু মাংস, খাসির মাংস মনে হচ্ছে, হ্যাঁ খাসির মাংস। ভর্তা হইলে খাওয়া বেশি হয়, ভাত বেশি খাওয়া যায়। থানকুনি পাতা অনেকে চিনে না, এটার এক এক দেশে এক নাম। আমাদের দেশে বলে টাকা পাতা, ঢাকায় বলে থানকুনি পাতা। খাওয়া ভালো পেটের জন্য। খাইতেও খারাপ না, মোটামুটি। বেগুন ভর্তা, বেগুন পুরা ভর্তা বানিয়েছে। এটা পেঁয়াজ আছে, শুকনো মরিচ আছে, সরষের তেল আছে, সবাই খায়, কিন্তু এটা মজা অনেক। যাদের অ্যালার্জি থাকে তারা টানা খাওয়া যাবে। পুরা পুরা একটা গন্ধ করে ভালো লাগে। মিষ্টি কোনো ভাত যদি মিষ্টি হয় মজা লাগে, ভালোই যাক মিষ্টি। ভর্তা আগে ভাত খাওয়া বেশি হয়ে যায়, ভর্তা টেস্ট বেশি। তো রুচি বেড়ে যায় ভর্তা হলে। এটা মুসুরির ডাল ভর্তা, সিদ্ধ করে কাঁচামরিচ দেওয়া, কাঁচামরিচ শুকনো মরিচ, সরষের তেল দিলে মানে ভালো করে। সরষের দেয় না ভাত তো আর বসে, ভাত কম হয়েছে, ভাত নিয়ে আসতে হবে। ricas. শর্ট হয়ে গেছে, সিদ্ধ ভাত অনেকগুলো ভর্তা, তো অল্প অল্প করে খেলে বেশি হয়ে যায়। একটু ভর্তা খাওয়ার পরে কিছু লাগে না, হয়ে যায় খাওয়া। কোনো কাটা নেই, খালি মাছ। এটা হলো খাসির মাংস, একদম ভুনা, সব ভুনা করা আছে। না সব বেশি তো খাই না, কম কম খাই। শুধু বেশি ভাত খাওয়া যাবে না। ভাত আপনার বেশি খাওয়া যায় বর্তন যায়, আমি খেতে পারি। ভর্তা থাকলে আমার ভাত খাওয়া বেশি হয়ে দিন। এমনিতে আমি বেশি ভাত খাই, তো ভাত খাওয়া সুস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আমার ঠিক আছে, ওজন যে খুব বেশি তা না, কারণ ইয়াগুলো খাই না, তো ফাস্টফুডে কোনো কিছু খাই না, খুব কম বাইরে খাবার খাই না, বা সাধারণ না করে ওগুলোই খাই। খাওয়াটা ভালোই হলো, কিন্তু একটু বেশি খাওয়া হয়ে গেল আজকে। আর একটা আপনাদের কাছে একটু পরামর্শ নিচ্ছিলাম আর কি, আমার চ্যানেলে একটু প্রবলেম করতেছে, তো আমি চাচ্ছি রেসিপির ভিডিওগুলো বিজি অরিগামিতে দেব। আমি রেসিপির ভিডিওগুলো বানাবো, আমার তৈরি করি নি, তো ইচ্ছা আছে সবগুলো রেসিপি দেবো, আমার খাবারের আইটেমগুলো আমি খাই সবগুলো রেসিপি দেবো। তো রেসিপিগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমার বিজি অরিগামিতে সাবস্ক্রাইব করতে হবে, একটু করবেন দয়া করে সবাই। ওইখানে আমি আস্তে আস্তে রেসিপিগুলো উঠাবো চিন্তা করতেছি। এই চ্যানেলে আমার একটু সমস্যা হয়েছে, কেউ কোনো একটা রিপোর্ট করছে আমার চ্যানেলের নামে, এটা আমি আরেকটা ভিডিওতে বলছি। আমি অ্যাপিল করছি, অ্যাপিল আবার ইয়াও করছে, কিন্তু একটু এমন সমস্যা হইতেছে কারণ 2 দিন আমি ভিডিও দিতে পারি নাই, আপলোডই হচ্ছিল না, কিছু বলতে পারছে না কিন্তু আপলোড দিচ্ছে না। ওই জন্য ইউটিউবের আইন তো আবার অন্যরকম করা বেশি একটু এখন বর্তমানে, কী করে ঠিক নেই, দেখা গেল যে সাসপেন্ড হয়ে গেলাম, ঝামেলা। কেউ একজন হয়তো আমার চ্যানেলের নামে কিছু একটা করছে মনে হচ্ছে, ওর নাও হতে পারে, আপনারা ওটাতে গান থাকেন বিজি অরিগামিতে বিলেখে স্পেস দিবেন, বি লিখবেন স্পেস দিবেন, ইজি লিখবেন, তারপরে লিখবেন অরিগামি ORIGAMI অরিগামি, দেখবেন একদম সার্চ দিলে প্রথমে আমার চ্যানেলটা পাবেন। ওটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, ওটাতে আমি নেক্সটে সম্ভবত এখন কিছু আটার ভিডিও দিব, তারপরে রেসিপির ভিডিওগুলো দেওয়া শুরু করব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।